নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে টাইগার থ্রির অনেক আপডেট দেবো, যেমন ধরুন সলমান খান টাইগার থ্রির জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছে, ক্যাটরিনা কাইফ ইমরান হাসমি কত টাকা পারিশ্রমিক নিয়েছে, এছাড়া টাইগার থ্রির টিজার কবে আসছে, যাবতীয় কিছু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো। কিন্তু তার আগে যারা প্রথমবার আমার এই চ্যানেল ভিজিট করছে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। টাইগার থ্রি এই বছরে একটা বড় সিনেমা হতে চলেছে, টাইগার থ্রির বাজেট 300 কোটি টাকা, পাঠানের বাজেট 270 কোটি টাকা, সেখানে টাইগার থ্রির বাজেট 300 কোটি টাকা। বাজেটই বলে দিচ্ছে এই সিনেমাটা কত বড়, এবং এর হাইপও খুব উঠেছে, কারণ আপনারা রিসেন্ট দেখেছিলেন যে শাহরুখ খানের সঙ্গে সলমান খানের একটা ভিডিও লিক হয়েছিল, যেটা হচ্ছে শ্যুটিংয়ের অংশ, সেটা কীভাবে ভাইরাল হয়েছিল। তো এতেই বোঝা যায় যে এর হাইপটা কত। এমনিতেই তো আইফা অ্যাওয়ার্ডে সলমান খান এসে অলরেডি জানিয়ে দিয়েছে যে এর শ্যুটিং কমপ্লিট হয়ে গেছে, মানে এই টাইগার থ্রির যা শ্যুটিং বাকি ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো এই যে অংশটুকু বাকি ছিল সেটা ওই শাহরুখ খানের সঙ্গে সলমান খানের যে ক্যামিওটা আছে, যেখানে শাহরুখ খানের, সেই অংশটুকুই বাকি ছিল। একটা অংশ শ্যুটিং হয়েছে পুনেতে, আরেকটা অংশ শ্যুটিং হয়েছে হচ্ছে এই জ্যাস্টাস ফিল্ম স্টুডিওতে। তো এই সিনেমার জন্য সলমান খান কত টাকা ফিজ নিচ্ছে, এই সিনেমার জন্য সলমান খান কোনো ফিজ নিচ্ছে না, যেরকম শাহরুখ খান পাঠানের জন্য কোনো ফিজ নেয়নি, কমিশন দিয়ে কাজ করেছে, মানে প্রফিট থেকে কমিশন নিয়েছে, ঠিক সেরকমই এই সিনেমাতেও সলমান খান প্রফিট থেকে একটা হিস্সা নেবে। প্রফিট থেকে সেই মানে পার্সেন্টেজটা হচ্ছে 60%, এইটাই ন্যাচারাল পার্সেন্টেজ। সবাই বড় বড় স্টাররা, যেরকম ধরুন ঋদ্ধি, আমির খান, সলমান খান, অক্ষয় কুমার, শাহরুখ খান, সবাই এই নেয় 60-40, মানে প্রফিটের 40% হচ্ছে প্রডিউসার নেবে, আর 60% হচ্ছে যে স্টার মানে যে হিরো সে নেবে। তো এই দেশীয় দিক কাজ হবে, তো স্বাভাবিকভাবে এই সিনেমাতে যত টাকা প্রফিট হবে তার 60% হবে সলমান খান। আপাতত সলমান খানের কোনো রকম স্যালারি এই সিনেমাতে সলমান খান নেয়নি। এই সিনেমার জন্য ক্যাটরিনা কাইফ নিচে হচ্ছে 10 কোটি টাকা, এবং ইমরান হাসমি নিচে হচ্ছে 5 কোটি টাকা। এটি হচ্ছে অ্যাকচুয়ালি মানে 10 আর 5, এটি হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক যে বিগ স্টারদের যে স্যালারি বলা যায়, কারণ সলমান খান তো এর জন্য কোনো স্যালারি নেয়নি। তো ভেবে দেখুন, যদি সলমান খান এতে স্যালারি চার্জ করতো তাহলে 300 কোটি টাকা সিনেমাটা কোথায় গিয়ে দাঁড়াতো। তার মানে শুধুমাত্র সিনেমাটা মেকিং করতে 300 কোটি টাকা খরচ হয়েছে, তার মানে ভেবে দেখুন যে কীরকম হাই লেভেল এটা বানানো হয়েছে, যে সলমান খান এবং শাহরুখ খানের যে সিনটা সেইটার জন্য শুধু 35 কোটি টাকার একটা সেট বানানো হয়েছে, এবং সেই সেটটা শোনা যাচ্ছে যে এখনও ভাঙা হবে না, কারণ এটা হতে পারে যে টাইগার ভার্সেস পাঠান যে সিনেমাটা আছে সেই সিনেমাতে এই সেটটা আবার ব্যবহার হতে পারে। এবং এর ব্যাপারে একটা বড় আপডেট হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে টাইগার থ্রির যে আপনাদের টিজার সেটা কবে রিলিজ করবে। আপনারা যদি স্পাই ইউনিভার্সে যত সিনেমা বেরিয়েছে, জ্যাস্টাস ফিল্মসে, সেটা যদি ফলো করে দেখে থাকেন তাহলে দেখবেন যেদিনকে সিনেমাটা রিলিজ করেছে তার ঠিক 90 দিন আগে এই টিজার রিলিজ করা হচ্ছে। এই সিনেমাটা আমরা টাইগার থ্রি রিলিজ করবো হচ্ছে আপনার 10th November। তো 10th November ঠিক যদি 90 দিন আগে ধরেন তারা হচ্ছে 7th September, মানে আপনারা এটাই বলতে চাইছেন জওয়ান যেদিনকে রিলিজ করে সেদিনকে জওয়ানের সঙ্গে টাইগার থ্রির টিজার আসছে। ইয়েস, এইরকম ব্যাপারটা বারবারই ঘটছে যে বড় বড় সিনেমার সঙ্গে অন্য একজন বড় স্টার তার যে সিনেমার টিজার বা ট্রেলার অ্যাড করে দিচ্ছে। এটা একটা সুবিধা হচ্ছে, একসাথে অনেক মিলিয়ন ভিউয়ার্স পাওয়া যাচ্ছে, কারণ যে স্টারের ফিল্মটা রিলিজ করছে তার অনেক ফ্যান ফলোয়িং আছে। তো এই ব্যাপারটা ঘটছে, কারণ এখন বর্তমানে শাহরুখ খান এবং সলমান খান প্রায় একই হয়ে গেছে, দুজন একসঙ্গে কাজ করছেন ভবিষ্যতে একটা সিনেমাতে, এবং একে অপরের সিনেমাতে ক্যামিও করছে। তো স্বাভাবিকভাবে এই কোলাবরেশনটা খুব সহজই হয়েছে। তো এটাই জানিয়ে দেওয়া যে জওয়ানের সঙ্গে টাইগার থ্রির টিজার আসছে আপনার 7th September। তো দেখা যাক যে টাইগার থ্রি পাঠানের চেয়েও বড় সাকসেস আনতে পারে কিনা, কারণ এর বাজেট তো পাঠানের চেয়েও বেশি। তো আপনারা কমেন্টে জানান এই যে টাইগার থ্রির টিজার জওয়ানের সঙ্গে আসবে এটা কি ঠিক ডিসিশন না ভুল ডিসিশন। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।